এত পরিমাণ হামলা মামলা শিকার হচ্ছেন এত পরিমাণ প্রতিবেশী থেকে কষ্টের শিকার হচ্ছেন এত পরিমাণ আপনার মালিক আপনি কর্মচারী আপনার উপর নিপীড়ন করতেছে কাজের দায়ভার অতিরিক্ত চাপিয়ে দিচ্ছে বারোটা একটাও আপনাকে দোকান থেকে যেতে দেয় না এত পরিমাণ আপনার ওপর কেউ জুলম নির্যাতন করতেছে যা অসহ্য অতিষ্ঠ হয়ে পড়েছেন তখন আল্লাহ তালা বলেন ইস্তেসনা করে ইল্লা মান জরিম মন্দ কিছু প্রকাশ পাওয়া তাআলা পছন্দ করেন না তবে ইল্লামান জুলিমা যার উপর সীমাহীন জুলুম করা হয় যখন কেউ সীমাহীন জুলুমের শিকার হয় নির্যাতন নিপীড়ন হামলা মামলার শিকার হয় তখন তাকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য তাকে বিচারের স্বর্ণপূর্ণ হতে হয় ঊর্ধ্বতন কর্মকর্তা স্বর্ণপূর্ণ হতে হয় প্রতিষ্ঠান প্রধানকে জানাতে হয় বিচারপতিকে জানাতে হয় হ্যাঁ জিডি করতে হয় আল্লাহ বলেন ইনতুবু খয়ুফু আল্লাহ বলেন ইন তুবুদু খয়রন কলান কিছু ভালো কিছু যদি প্রকাশ করো আউ তুফু অথবা ভালো কিছু তোমরা গোপন করো او تعفو অথবা মন্দ কোন কিছুকে তোমরা ক্ষমা করে দাও ফা ইন আল্লাহ عفوا আল্লাহ তাআলা ক্ষমাশীল ও বান্দা যদি বান্দাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় তো আল্লাহ তাআলা মাফ করে দেন মানুষের উপর দুই ধরনের হক হকুল্লাহ হকুল ইবাদ হকুল্লাহ হলো আল্লাহ তাআলার হক বান্দার উপর আল্লাহর হক নামাজ রোজা হজ জাকাত সত্য বলা এগুলো বান্দার উপর গুনাহ না করা আল্লাহর হক আর হাকুল ইবাদ হলো বান্দার উপর বান্দার কিছু হক আছে শ্রমিকের কাছে মালিকের কিছু হক আছে মালিকের কাছে শ্রমিকের কিছু হক আছে ছাত্রীর কাছে উস্তাদের হক আছে উস্তাদের কাছে ছাত্রের হক আছে স্বামী স্ত্রী একে অপরের হক আছে সন্তান বাবা একে অপরের হক আছে রাষ্ট্র জনগণ সরকার জনগণ একে অপরের হক আছে প্রশাসন জনগণ একে অন্যের হক আছে তো এই হক এর ব্যাপারে হকুল ইবাদের ব্যাপারে মাসাল হল বান্দার হক খুব কঠিন আল্লাহ তো বলছেন যদি মন্দ কিছু তোমরা ক্ষমা করো তাহলে আল্লাহ তালাও ক্ষমা করে আয়ের থেকে সুস্পষ্ট বুঝেন আপনি কারো কাছ থেকে মন্দ কিছু পেয়েছেন আপনি যদি মাফ করে দেন ক্ষমা করে দেন তো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আর যদি আপনি মাফ না করেন বান্দা যদি মাফ না করে তাহলে আল্লাহ তালা বান্দার হক মাফ করেন না আল্লাহর হক আল্লাহ তালা মাফ করে দেন অথবা কোনো ন্যাক আমলের বদলতে আল্লাহ তালা বান্দা আল্লাহর হক ক্ষমা করেন কিন্তু বান্দার হক যদি বান্দা নষ্ট করে এই হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ তালাও ক্ষমা করেন মুকাররম সম্মানিত মুসলিনিকিরাম বলতেছিলাম যে আল্লাহ তালা জুলুম মন্দ কিছু প্রকাশ পাওয়া এটা আল্লাহ তালা পছন্দ করেন না ইল্লা মান জুলিম তবে যে ব্যক্তি জুলুমের শিকার হয় সে যখন মন্দটা প্রকাশ করে মুক্তির জন্য বাঁচার জন্য তখন সেটা আর তাআলার কাছে অপছন্দ থাকে না নাকার সম্মানিত মুসুলিকিরাম তো এই যে হক অধিকার বান্দার অধিকার বান্দার অধিকারগুলো হকগুলো পাওনাগুলো বান্দার কাছে যথাযথ ভাবে পৌঁছে দেওয়া এটা বান্দার হক এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন কালামে হাকিমে পাঁচ নম্বর পড়াই ইরশাদ ফরমান إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها الله بولن إن الله يأمركم نشاء الله تعالى أدش قرن بولن أن تؤدوا الأمانات إلى أهلها তোমরা আমানত সমূহ আদায় করে দাও পৌঁছে দাও ইলা আহ লিহা আমানতের হকদারের কাছে যার যার প্রাপ্য যার যার অধিকার যার যার পাওনা তার কাছে পৌঁছে দাও কেউ যোগ্য চাকরির অধিকার রাখে তাকে তার হক বুঝিয়ে দাও কেউ বিচারের স্মরণাপন্ন বিচার ন্যায় বিচার প্রাপ্য তাকে ন্যায় বিচার বুঝিয়ে দাও কেউ তোমার কাছে অধিকার তার আছে পাওনা রয়েছে তোমার কাছে টাকা পয়সা পায় তুমি ঋণ গ্রহিতা সে দাতা তার কাছে তার পাওনা পৌঁছে দাও তুমি মালিক শ্রমিককে তার পাওনা পৌঁছে দাও তুমি বাবা সন্তানকে তার পাওনা বুঝিয়ে দাও আল্লাহ বলেন আহলিহা আল্লাহ তাআলা আদেশ করেন আমানত তার অধিকার পাওনাদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য এরপর আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ বলেন ন্যায় বিচার সম্পরকি ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আনতাহকুমু বিল আদ ইন আল্লাহু ইмма ইযুকুম বিহ ইন আল্লাহু কানা সামিআন ওয়াইদা হাকামতুম বাইনার নাস আর যখন তোমরা বিচার কর আয়সালা করো বাইনার নাস মানুষের মাঝে আন্তঃকুমুভিলা ন্যায় ইনসাফে সাথে বিচার করো আদালতের সাথে বিচার করো বিচারের মধ্যে হেরফের করো না নিরপরাধীকে অপরাধী বানাইও না সন্ত্রাসী খুনিকে মুক্ত বাতাসে চেড়ে দিও না ইনসাফের সাথে আদালতের সাথে বিচার করো মাজরাজ হাজরিন ইনসাফ আদালতের সাথে বিচার ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইতিহাস খুঁজলে পাওয়া যায় বাংলার ইতিহাসেও এমন ঘটনা আছে ইসলামের ইতিহাসে তো অহরহ আছে আগেকার জমানায় প্রধান প্রতিষ্ঠান প্রধান হোক ব্যবসা প্রতিষ্ঠান প্রধান হোক আর রাষ্ট্র প্রধান হোক তাদের মধ্যে মাঝে আর বিচার ব্যবস্থার মাঝে বিচারপতির মাঝে ব্যাপক ফড়ক পার্থক্য ছিল একে অন্যের সাথে কোনো সুসম্পর্ক ছিল না আদল এবং ইনসাফের সম্পর্ক ছিল বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পৃথক ছিল যেমন দৃষ্টান্তস্বরূপ হজরত উমর ইব্দুল খতাব আল্লাহ তালহ যখন খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা তখন মিশরের গভর্নর হজরত আমর ইবনুল আস আল্লাহ তালহ খুব ভালোভাবে বুঝেন হজরত আমর ইবনুল তালা আনহু যখন মিশরের গভর্নর ওমর ইবনুল খতাব ইসলামী খলিফা ইসলামের মুসলমানদের খলিফা ইসলামী রাষ্ট্রের খলিফা মিশরে খ্রিস্টানদের এক মূর্তির নাক ভাঙা যায় খুব ভালোভাবে বুঝবেন কিসের নাক ভাঙা যায় খ্রিস্টানদের মূর্তি পাতড়ি বানায় রেখেছে তারা ওইটার নাক ভাঙা গেছে কে বা কে আঘাত করে তার নাক ভেঙে ফেলছে খ্রিস্টানরা বিচার দায়ের করেছে আল্লাহ ধরার জন্য অনেক করলেন কোনোভাবেই আসামের খোঁজ পান না সন্ধান পান না তিনি হুকুম দিলেন আপনারা সুন্দরভাবে একটা নাক বানিয়ে মূর্তির নাকের জায়গায় ওই নাক ফিট করে দেন যত খরচ প্রয়োজন আমি রাষ্ট্রীয়ভাবে তা বহন করব খরিফার এমন সরল বক্তব্যেই গভর্নরের সরল বক্তব্যে খ্রিস্টানরা সুযোগ পেয়ে বসছে খ্রিস্টানরা বলে তা হতে পারে না নাকের জায়গায় আরেক নাক বানিয়ে বসালে আগের নাকের মতন হবে না আমরা এই বিচার মানি না তো গভর্নর বললেন ঠিক আছে তাহলে কাজ করো পুরা মূর্তিটাই নতুন করে বানাও তাহলে আর জোরাতালি হবে না পুরা মূর্তির খরচটাই আমি রাষ্ট্রের পক্ষ থেকে বহন করব সরকারের পক্ষ থেকে এই বক্তব্য তাদের মনোভূত হল না তারা বলল আপনি যে যেকোনো মূল্যে আমাদের মূর্তির নাক যে ভেঙেছে আসামি কি বের করুন অথবা আমরা আপনার আপনি গভর্নরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব হজরত আমর ইবনুল আহ সাদি আল্লাহতাল আনহু তখন নিরুপায় হয়ে ঘোষণা দিলেন ঠিক আছে এক কাজ করো অমুক দিন অমুক তারিখের মধ্যে যদি আসামি ধরতে না পারা যায় তাহলে তোমরা তোমাদের মূর্তির নাকের বদলায় আমার নাক কেটে নিও আমি গভর্নর নিজেই এর দায় স্বীকার করলাম যে আসামি ধরতে না পারলে তোমরা আমার নাক ভেঙে নিবা কেটে দিবা নির্ধারিত দিন তারিখ যখন আসলো খ্রিস্টানরা খুশি আনন্দে আত্মহারা মুসলমানরা চিন্তিত বেরেছেন গভর্নরের নাক কাটা হবে মূর্তির নাকের বদলায় পাদরি ধারালো তরবারে নিয়ে প্রস্তুত গভর্নরের নাক কাটবে মুসলমান গভর্নরের নাক মূর্তির নাক কাটার বদলায় আমরিবনুল নানাস গভর্নর প্রস্তুত তরবারণী পাদরি সামনে রেডি হয়েছে নাক কেটে দিবে এই মুহূর্তে এক যুবক দাঁড়িয়ে বলে দাঁড়ান একটু অপেক্ষা করেন হকি তো গভর্নবরের নাক কাটা হবে এটা হতে পারে না আমি আমার অপরাধ স্বীকার করলাম আমি মূর্তির নাক ভেঙেছি বরং যদি নাক কাটতে হয় তাহলে আমার নাকই কাটা হোকরা অবাক হয়ে তাকিয়ে রয়েছে ব্যাপার কি মুসলিম যুবক তার অপরাধ স্বীকার করেছে আমর ইবনুল আয়াস জিজ্ঞেস করলেন ধমক দি তুমি মূর্তির নাক ভাঙতে গেলে কেন যুবক বলতেছে গভর্নর আমি তো পাখি শিকারের জন্য গিয়েছিলাম পাখি শিকার করতে গিয়ে তীর মেরেছি পাখিকে পাখি বসা ছিল মূর্তির নাকের ডগায় পাখি উড়াল দিয়ে চলে গেছে তীর যে মূর্তির নাকের আগে মূর্তির নাক ভেঙে গেছে আমি তো ইচ্ছা করে ভাঙিনি যদিও ইচ্ছা করে ভাঙিনি কিন্তু যেহেতু অপরাধ হয়ে গেছে মূর্তির নাক ভেঙেছে তো যদি নাক কাটতে হয় তো আমার নাক কাটা হোক মুসলমান গভর্নরের নাক কাটা হবে না এর আগে দৃষ্টতা স্বরূপ খ্রিস্টানরা আমরিবুল আজকে বলেছিল আমাদের যেহেতু মূর্তির নাক কাটা গিয়েছে আমরা এর প্রতিশোধস্বরূপ আসামি না পাওয়া গেলে তোমরা নাওজবিল্লা মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের একটা মূর্তি বানাইবা আমরা মুহাম্মদের নাক ভেঙে আমাদের মূর্তির নাক ভাঙার প্রতিশোধ নেব চিল্লা বলেন নাওজবেল্লাহ হযরত আমার ইবনুল আজ আল্লাহ তা তখনই রাগ করে দ্বত্থকণ্ঠে ঘোষণা দিয়েছিলেন না আমার পায় আমার হাবিবের নাক কাটা হবে এটা কখনোই হতে পারে না এই বিচার মানা যায় না পরম প্রয়োজনে তোমরা আমার নাক কাটবা যখন খলিফা নিজের নাক কাটার জন্য প্রস্তুত মুসলিম যুবক নিজের অপরাধ স্বীকার করেছে তখন খ্রিস্টানরা অবাক হয়ে তাকিয়ে থেকে তারা ঘোষণা দিয়েছে আমাদের আর বিচারের প্রয়োজন নাই আমরা আমাদের পাওনা বিচার পেয়ে গিয়েছি তখন তাদের মধ্যে অনেকেই মুসলিম খলিফার বিচার ব্যবস্থা দেখে মুসলিম যুবকের অপরাধ স্বীকারোক্তি দেখে ওই মসজিষের অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়েছে বাংলার ইতিহাসের মধ্যে পাওয়া যায় সুলতান গিয়াস যখন বাংলার শাসক সিরাজুদ্দিন তখন বাংলার প্রধান বিচারপতি ছিলেন কোনো এক অপরাধ সুলতান গিয়াস হয়ে যায় কি অপরাধ এরকমই সুলতান শিকার করতে গিয়ে যখন তীর ছুঁড়ে তখন সেই তীর এক বৃদ্ধা মহিলার সন্তানের গায়ে লেগে সে আহত হয় বৃদ্ধা মহিলা প্রধান বিচারপতি সিরাজ কাছে বিচার দায়ের করেছিল তখনকার বাংলার শাসন ব্যবস্থা ব্রিটিশ ব্রিটিশ আমলে কথা বলতেছি বিচারপতি সিরাজউদ্দিন আর বাংলার শাসক তখন গিয়াসুদ্দিন সুলতান গিয়াসুদ্দিন সুলতান গিয়াসুদ্দিন বিচারকের কাঠগড়ায় সিরাজউদ্দিন বিচারপতি সুলতানকে বললেন সুলতান গিয়াসুদ্দিন শাসক বাংলার আপনার সামনে দুইটা রাস্তা খোলা হয়তো আপনি বৃদ্ধা মহিলার কাছে ক্ষমা চেয়ে অপরাধ স্বীকার করে তার ক্ষতিপূরণ দিয়ে তার কাছে মাফ চেয়ে নেবেন অথবা আদালতে আপনার বিরুদ্ধে যে রায় হবে সেই শাস্তে আপনি মাথাপাতি মানতে বাধ্য হবেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সুলতান গিয়াস বাংলার শাসক তখন বৃদ্ধা মহিলার কাছে অপরাধ স্বীকার করেছে তার কাছে মাফ চেয়েছে তাকে জরিমানা দিয়েছে তাকে খুশি করেছে মহিলা তাকে মাফ করে দিয়েছে কাঠগড়া থেকে নামার পর পিছন থেকে তরবারি বের করেছে তর বের করে প্রধান বিচারপতি সিরাজউদ্দিনের সামনে যে বলতেছেন সিরাজ খুব ভালোভাবে বুঝেন রাষ্ট্রপ্রধান সুলতান গিয়াশুদ্দিন বাংলার শাসক আর বিচারকের মধ্যে প্রধান বিচার মধ্যে পতির মধ্যে কি পরিমাণ পার্থক্য ছিল বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা থেকে কতটা পার্থক্য পৃথক ছিল সুলতান গিয়াসুদ্দিন তরবারি বের করে প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে বলতেছে আজকের বিচারে যদি কোনো ধরনের হেরফের হতো কোনো ধরনের অবিচার হতো আমি নিজে শাসক বাংলার শাসক সুলতান গিয়াশুদ্দিন আজকে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছিলাম আজকে যদি আমার বিরুদ্ধে রায় দেওয়ার ক্ষেত্রে আপনি কোন ধরনের স্বজনপতি করতেন তা আমি সুলতান গিয়াশুদ্দিন শাসকের এই তরবারি আপনার কল্লা খণ্ডিত করে দিত প্রধান বিচারপতি সিরাজ পিছন থেকে তরবারি বের করেছে পিছন থেকে চাবুক বের করেছে চাবুক চাবুক বের করে বলতেছে আমি বিচারপতি সিরাজউদ্দিন আর আপনি বাংলার শাসক সুলতান আজকের বিচারে যদি আপনি বিদ্যা কাছ থেকে ক্ষমা না আপনার ব্যাপারে আদালত বিদ্যা মহিলার বাচ্চাকে আহত করার কারণেই তার বদলায় আপনার পিঠে আমি প্রধান বিচারপতির হাতে এই চাবুক দিয়ে ব্যত্রাঘাত হতো বাংলাদেশের বিচার ব্যবস্থা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আর বিচার ব্যবস্থার মধ্যে কতটা পার্থক্য ছিল বিচার ব্যবস্থা পৃথক রাষ্ট্র ব্যবস্থা পৃথক হাজির আর বর্তমান অবস্থা কেমন এই জন্য ন্যায় ইনসাফ আদল সবিচার দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা যখন থাকবে ভূমিকার কথা মনে রাখতে হবে তখন সেই সমাজে সেই রাষ্ট্রে বরকতের সুবাতাস বরকটের দ্বার উন্মোচিত হবে আর যখন অবিচার দুঃশাসন জুলুম নির্যাতন নিপীড়ন চলবে সেখানে বরকতের রাস্তা বন্ধ হবে বরকতের রাস্তা বন্ধ হওয়ার দৃষ্টান্ত বলেছিলাম সম্পদ থাকবে চিকিৎসার পিছনে ব্যয় হবে সম্পদ থাকবে আরাম বিছানায় শুইতে পারবে না সম্পদ থাকবে ভালো খেতে পারবে না সম্পদ থাকবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে যেমন বর্তমান সময়ে দব্যমূল্যের এত ঊর্ধ্বগতি যে মানুষ না খেয়ে মরার উপক্রম হাজরিন উদাহরণস্বরূপ বলেছিলাম হজরত আলী সাল্লা ওয়াস সালাম যখন আখিরি জামানায় আগমন করবেন এমন সুবিচার সুশাসন প্রতিষ্ঠা করবেন যে একটা বকরির দুধ এক পরিবারের পনেরো বিশ জন সদস্যের জন্য যথেষ্ট হবে এক গাভীর দুধ এক সমাজের এক বংশের মানুষের জন্য সুবিচার ন্যায় ইনসাফ যখন থাকবে তখন এক বংশের মানুষের জন্য এক গাভীর দুধ যথেষ্ট হবে এই জন্য আপনি আমি যেই সেক্টরে আছি আমি সভাপতি আমি সেক্রেটারি আমি কোষাধ্যক্ষ আমি খতিব আমি মোয়াজিন আমি মোয়াল্লিম আমি শিক্ষক আমি ব্যবসায়ী আমি যে যেই সেক্টরে কাজ করি সেখানে সুশাসন সুবিচার ন্যায় ইনসাফ কায়েম করতে হবে দুর্নীতি দুঃশাসন জুলুম নির্যাতন নিপীড়ন হামলা মামলা পাকরাও এগুলোকে দূরে সরাতে হবে প্রতিষ্ঠানে বরকত আসবে যেই প্রতিষ্ঠান হোক যেই সমাজ হোক যেই জায়গায় হোক সেখানেই শান্তির সুবাতাস এবং বরকত প্রবাহিত হবে মুআজাজ হাজিরিন এমন অহরহ অহরহ দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে আছে আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি কাজী আবু বকর এমনি কাজী আবু বকর পরের অংশটা নামের মনে আসতেছে না তখনকার রাষ্ট্রপ্রধান সরকার ওনাকে প্রধান বিচারপতি বানিয়েছেন খুব ভালোভাবে বুঝবেন রাষ্ট্রপ্রধান ছিলেন দুর্নীতি দুঃশাসক জুলুমকারী জালেম নির্যাতক এক বিষয়ে তার এক মামলা আদালতে কায়েম হয় মনে রাখবেন প্রধান বিচারপতি কিন্তু ন্যায় পরায়ণ আলেম কাজে আবু বক্কার রাষ্ট্রপ্রধানের বিচার যখন ওনার কাছে আসে উনি ন্যায় বিচার করেছেন আদালতে সবিচারের রায় দিয়েছেন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিয়েছেন রাষ্ট্রপ্রধান ক্ষিপ্ত হয়ে কাজে আবু বক্কারের কাছে বার্তা পাঠিয়েছে আপনাকে প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো উনি সানন্দে অব্যাহতি গ্রহণ করলেন সাথে সাথে এই বার্তাও পাঠিয়েছেন আমি সরকার প্রধান আপনি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে এই যাবৎ আপনাকে আমি যত উপর হাদিয়া তোফা দিয়েছি সব ফেরত দেন কাজে আবু বক্কার সরকার প্রধান ওনাকে এই যাবৎ যত হাদিয়া তোহফা উপ দিয়েছেন সবগুলোর উপর দিন তারিখ লিখে দিন তারিখ লিখে সিল মেরে মেরে ঘরে সাজিয়ে রাখছেন সব বক্স বডি পাঠিয়ে দিয়েছেন সরপর পড়ান তাকে দেখে যেই হাদিয়া যেই তোহফা যেভাবে যেই তারিখে পাঠিয়েছেন সবগুলো উনি বক্স একটারও খুলেননি সবগুলো দিন তারিখ লাগিয়ে লেগিয়ে রেখেছেন পাঠিয়ে দিয়েছিলেন সব ফেরত একটাও তিনি গ্রহণ করেননি মুরিন আগের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রপ্রধান আর প্রধান বিচারপতির অবস্থা ছিল এরকম এরকম অনেক দৃষ্টান্ত আপনাদের সামনে ইসলামের ইতিহাসের হাজরত মরিবুল খাত্তাবের হযরত উসমান রাজি আল্লাহর হযরত আবু বকরের আপনাদের সামনে পেশ করা যাবে এই জন্য হাদিস শরীফে ইরশাদ ফরমান রাসূল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করান যে হাদিস শুরুতে বলেছিল আ ইমান আলিমান্না আমান আতাল্লাহু অলা আদিন আলিমান্না আহদালহু আপনার কাছে বিচারের দায়িত্ব আপনি আমানতদার সুবিচার করতে হবে রাসুল বলেছেন লা ইমান আলাহু ইমান্লা আমান আতালাহু যার আমানতদারি ঠিক নাই তার ইমান ঠিক নাই অলা দিন আলিমান্না আহদালহু আপনি প্রশাসনের কর্মকর্তা আপনি যখন চাকরি নিয়েছেন আপনাকে শপথ বাক্য পড়ানো হয়েছে ট্রেনিং দেওয়ার পর আপনাকে শপথ বাক্য পড়ানো হয়েছে আপনি অবিচারে গুলি করতে পারবেন না আপনি অন্যায়ভাবে কাউকে ধরপাকড় করতে পারবেন না আপনি জুলুম নির্যাতন করতে পারবেন না আপনাকে শপথ বাক্য পড়ানো হয়েছে আপনি তখন শপথ বাক্যে ওয়াদা করেছেন যে হ্যাঁ আমি কোনো দিন এই প্রশাসনের সম্মানের পোশাক পরে কোনো দিন আমি অবিচার করব না জুলুম করব না পাকরাও করব না কিন্তু আপনার সেই ওয়াদা প্রতিশ্রুতি আপনি আজকে ক্ষমতার চাপে হোক যে কোনো চাপে হোক আপনি রক্ষা করেন না রাসুল বলেন ওলা দিন আলীমাল্লা আহদালাহু আপনার দাডি আছে আপনি প্রশাসনে আছেন আপনি নামাজ পড়েন মাসাল্লাহ ভালো কিন্তু ওলা দিন আলী মাল্লা আহদালাহু যার ওয়াদা শপথ প্রতিশ্রুতি ঠিক নাই তার দিন ধর্ম ঠিক নাই এজন্য আমানতধারী এবং ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে জুলুম নির্যাতনের ব্যাপারে খুব সাবধান হাদিসে আসছে আসল বলেন আর জুল্ম জুলুমাতু ইয়াওমাল জুলুম নির্যাতন নিপীড়ন কেয়ামতের ময়দানে জুলুমাতুইয়াওমাল কেয়ামা কঠিন অন্ধকার রূপ ধারণ করবে আসল বলেন ইয়াকাওয়া দাহামাতাল মাজলুম সাবধান মাজলুমের বদোয়া থেকে বাঁচো তিন ব্যক্তির বদোয়া আর আড়সের মাঝে কোনো পর্দা পার্থক্য থাকে না সাথে সাথে কবুল হয় এর মধ্যে এক হলো কোনো মজলুম যদি নিপীড়িত হয়ে জুলুমের শিকার হয়ে জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে বদয়া করে ওই বদুয়া সাথে সাথে আল্লাহ তালার দরবারে পৌঁছে যায় এই জন্য আপনি আমি যে